আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আর কিচেন ট্যুরটা আমার আগেই ভিডিও করা ছিল, তো দিতে একটু দেরি হয়ে গেছে। আশা করছি আপনারা কেউ কিছু আমাকে আর কি বলবেন না, খুব সুন্দরভাবে এনজয় করবেন। তো এর জন্যই আমি একটু প্রথমে দেখিয়ে নিলাম সোজাটুকু। আমি সবসময় এটুকু দেখেন আর কি, যতটুকুতে আমি রান্না করি। আর এই যে চুলাটার এই ডান সাইডে কিন্তু ওই যে কিছু আর কি ক্লিপ দেওয়া আছে, ওগুলোকে কি বলে আমি জানি না, তো ওগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। তো ওগুলোতে খুব ভালো হ্যাঙ্গিং করে রাখা যায়, যত ওইটি হোক পরে না, সমস্যা নেই, বেশ ভালো টেকসই দিচ্ছে। আর আমার কিচেনটা অনেক ছোট, যে দেখেন উপরে কোনো সেলফও নেই, কিন্তু কোনো সেলফ নেই বলতেই চলে। এই যে দেখেন একদম উপরে একটা আছে, ওটাতে ওরকম কাজ করা যায় না, যেমন কার্টন বড় পাতিল এগুলো রাখা আছে। আর এই যে বা সাইডে কর্নারে একটা আমার আগেও দেখেছেন, এই যে কর্নার র্যাকটার মধ্যে আমার ক্লিনজার, তারপরে এখানে একটু মধু আছে, আর হচ্ছে গিয়ে আমার রান্নার তেল আমি এইখানেই রাখি। আর এই যে একটা লাল মগ, এটার মধ্যে ছোট চামচগুলো এই যে দেখছেনই, এগুলো রেখে দিই আর কি, ধুয়ে একটু পানি ছলে পর এইখানে রেখে দিই। আর এই যে দ্বিতীয় তাকটা আছে গিয়ে আমার কিছু কাপ, আর নিচের নিচের যেটা আছে ওটা কাপ আছে, আর ওই যে গ্লাস রাখা, এগুলোতে আমি এটা রাখতেই পছন্দ করি আর কি, ইজি মনে হয়। আর এই যে এটা ডিমের খোসা আর কি, ওটা গাছে দেওয়ার জন্য, গাছে দিব খোসাগুলো, এর জন্য রেখে দিছিলাম। আর ওই যে ভিম লিকুইডটা আমি একটা লোশনের আর কি পটের মধ্যে রেখেছি রিসাইকেল করে। এই যে সিঙ্ক এরিয়া দেখেন, আমার কাউন্টার টপ এই যে এতটুকুই আছে, একদমই ছোট, নেই বললেই চলে আর কি, এমন একটা অবস্থা। এই যে ঠিক সিঙ্কের উপরে আমি কয়েকটা ওই যে হুক লাগিয়ে নিয়েছি, দেয়াল হুক আর কি, ওইগুলোর মধ্যে আমি হাঁড়ি পাতিলগুলো ঝুলিয়ে রাখি, যেহেতু আমার কোনো সেলফ নেই। আর রান্নাঘরটাও খুব ছোট, ওইভাবে কোনো র্যাক রাখা যায় না, যে সেই র্যাকের মধ্যে আমি গুছিয়ে রাখবো, সেজন্য এভাবে ঝুলিয়ে রাখি। আর এই যে সাইডে একটু স্পেস ছিল, তো আমার প্লেট প্লেট ধুয়ে যে রাখবো, সেই এই র্যাকটা আমি এই কর্নারে রেখেছি। আসলে একটু তো প্লেট রাখার র্যাক রাখার প্রয়োজনই হয়, এটাকে কিন্তু হ্যাঙ্গিং করে আসলে রাখা যাবে না, সেজন্যই নিচে রেখেছি। আর আমি কিচেনটা একটু মিনিমালাইজ করব, তো এখন না, কিছুদিন পরে, তখন আমি দেখাবো। আর এই যে দেখেন একটা মগ রাখেছি আর কি, এই যে যেহেতু রমজান মাস, লেবু চিপড়ানো লাগে, তো হাত দিয়ে কিন্তু হয় না, ওটা দিয়ে খুব ভালো হয়। আর অনেক দিন ইউজ করার কারণে ওটা আর কি ওরকম হয়ে গেছে কালার, তবে নোংরা না, আমি সবসময় ক্লিন করে রাখি। আর এই যে বুঝেন যে কত ছোট, এই এতটুকুই আমার কাউন্টার টপ, এটাই আছে, আর কোনো কাউন্টার টপ নেই। আর ঠিক এর নিচে যে স্পেসটা আছে, ওখানে আমি কিভাবে কি সাজিয়ে রেখেছি তা এবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বাঁশের ঝুড়ি, আমাদের আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে হাজি আর কি, আপনাদের কি বলে আমি জানি না। যাই হোক, এই বাঁশের ঝুড়িটার মধ্যে আমি আমার যে ব্যবহারের হাঁড়ি পাতিল, আদার্স যে পাতিলগুলো আছে, বাটি, ওগুলো আমি সুন্দর করে রাখি। আর এই যে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম উপরটা আসলে দেখতে কেমন, ছোটোর মধ্যে আমার বেশ পছন্দের জায়গা, আমার ভালোই লাগে, খারাপ লাগে না, একা বেশ ভালোই চলতে পারি। আর এই যে নিচে আমার সেই ঝুড়িটার মধ্যে দেখতেই পাচ্ছেন যে হাঁড়ি পাতিলগুলো আমি এখানে এভাবে রেখে দিই, আর কি বেশি জায়গা স্পেস নষ্ট হয় না। আর এই যে নিচের যে জায়গাটা, ওটা আর কি ঝুড়িটা ও পর্যন্ত বসে না, একটু উঁচুর লাগে, সেজন্য পাটাটা শিলনোড়াটা আর কি নিচে রেখেছি, আর বলটার উপরে আমি ঝুড়িটা রেখেছি। আর এই যে সিঙ্কের নিচে জাস্ট, ওখানে আমি কিছুই রাখি না, জাস্ট ভাতের মার্গালি যে পাত্রটা ওটাই রাখা শুধু, ওটা সবসময় ওইখানে থাকে।
আর এখানে ছোট্ট একটু স্পেস আছে, তো এখানে আমার যে বয়ামগুলো, চালের ড্রাম, তারপরে ওই যে নীল যেটা দেখছেন ওটার মধ্যে শুকনো যে বাজারগুলো থাকে ওইগুলো রাখি। আর এই যে উপরে এখানে এটার মধ্যে আমার আটা বা ময়দা যখন যেটা থাকে ওইটা রাখি, আর নিচেরটায় চিনি রাখি। আর এই যে পাতিলটা, এটা আমি সবসময় কেক বেক করি, তো ওইরকম বালু দিয়ে ওটার মধ্যে রাখা আছে। আর এই যে, এই যে আপনার কেটলিটা, কেটলিটার নিচে হচ্ছে গিয়ে মুড়ি, আর পিছনে আছে চালের গুঁড়া আর বেসন, আর ওই যে কিছু বক্স রাখা, আর ওখানে হচ্ছে তেল রাখা। আর এই সাইডেই আমি রেখেছি হচ্ছে সিঙ্কের ঠিক পিছনে, এখানে এই যে রাখা আমার বিনটা, ডাস্টবিনটা, আর এই যে ছোট্ট একটা র‍্যাক। এই আমার রান্নাঘরে টোটালি একটাই র‍্যাক, এর মধ্যে আমার কাজ চলে যায় আর কি। স্পাইসি যত ধরনের আছে সব আমার এইখানে রাখা আছে। আর একটা আপু বলেছিলেন না যে আমি যেন ওই কর্নার র‍্যাকটার মধ্যে আমার রেগুলার মশলা রাখি, আসলে আমি এই যে আমার হাতের কাছেই রাখি, কিন্তু ভিডিও তো ওইভাবে আসে না, দেখতেই পাচ্ছেন এই যে হলুদ মরিচের বক্সটা, এটা কিন্তু একদম কাছেই, আমার খুব ইজি হয় ওইখানে হাত দিলে। হয় কি, অনেক সময় হাতে তাপ লেগে যাওয়ার একটা চান্স থাকে, এর জন্য ওইখানে রাখি না, আর এইখানে রাখলে খুব আর কি সহজেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। আর এই যে হিবিজিবি করে রাখা, যেহেতু মানে আমার কোনো ড্রয়ার নেই বা কিছু নেই, ওইভাবেই রেখেছি, তবে আস্তে আস্তে আবার চেঞ্জ করব যখন যেভাবে ভালো লাগবে আর কি। আর এই যে আমি ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা কেমন, এই যে ছোটোর মধ্যে আসলে আমার ভালোই লাগে, একা বেশ ভালোই চলতে পারি, আসলে একা ছাড়া রান্নাঘরে বেশি লোক কখনো থাকাও হয় না, যেহেতু আমার ছোট সংসার। আর মানুষজন যখন আসে রান্নাঘরে বেড়াতে, আসলে তো তারা রান্নাঘরে আসে না, সেজন্য বেশ ভালোভাবেই চলে যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে, অতটা কিন্তু খারাপও না। তবে আমি চিন্তায় আছি যে কিছু বক্স আমি অর্ডার মানে বানিয়ে, তারপরে বক্স আকারে করে স্পাইসি জারগুলো রাখার জন্য বানিয়ে আর কি হ্যাঙ্গিং করে দিব, তো ওটা যখন করব আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এখন যেরকম আছে ওইভাবেই শেয়ার করলাম, আমি যেভাবে সবসময় রেগুলার ইউজ করি। আশা করছি আপনাদের দেখে একটু হলেও উপকার হতে পারে, আইডিয়া পেলে পেতে পারেন। আর আমার রান্নাঘরটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর হয় কি, আমরা তো ভাড়া থাকি, তো নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে সেইভাবে বাসায় থাকার, সেরকম বাসায় থাকার চেষ্টা করি। আর যেহেতু আমাদের বাসাটা ছোট, কিচেনটাও ছোটই হবে, তবে দেখেই যেহেতু নিয়েছি পছন্দ করেই নিয়েছি। আর ভাড়া বাসায় আসলে কতটাই বা নিজের পছন্দ মতোই বা চলা যায়, যেটাই থাকে ওটা নিয়েই সুখে থাকলেই আর কি ভালো, তা না হলে তো আবার চেঞ্জ করতে হবে, সেই জন্য আর কি এটা নিয়েই হ্যাপি থাকি। তা একটু গুছিয়ে রাখলে, একটু ক্লিন রাখলে আসলে ছোট জিনিস অনেক ভালো লাগে দেখতে আর কি, শান্তি লাগে। আর বড় জিনিসও যদি ক্লিন করে না রাখা যায় আসলে ততটা কিন্তু ভালো লাগে না। আশা করছি আমার ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।